আমি জানতে চাই মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামে তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ও ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এ ব্যাপারে আমাদের কিছু বলেন। প্রথম কথা হলো, প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই, শতভাগ মহিলা ব্যভিচারের সাথে লিপ্ত অসম্ভব, এটা হয় না। হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত, আল্লাহ মাফ করুক, আমরা কথা বলতে খুব হুঁশ করে বলতে হবে, সাবধানে বলতে হবে, কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ভাইরা আমার, এরপরেও আমরা বলতে চাই, পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে, মহিলাদেরও জানার দরকার আছে না নাই? অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে। তবে কোরআন হাদিসের তালিম মহিলাদের জন্য হলে সেটা অবশ্যই হলো আমাদের তত্ত্বাবধানে হবে। মহিলারা সফর দূরত্বে স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং তালিমে বের হয়ে চলে যাবে, সংসারের খোঁজ খবর নেবে না, এরকম হতে পারবে না। এবং স্বামী যদি বাধা দেয় তখন বাসায় থেকে তিনি শিখবেন, তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই। বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া জায়েজ নাই। অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথাও শোনা যাবে না। দিন শিক্ষা যদি ফরজ হয় বা যে কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না, কিন্তু তুমি বাহিরে গিয়ে শেখাটা তোমার জন্য ফরজ না, তুমি ভেতরেও শিখতে পারো, অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো। আর তুমি যে দাওয়াত পেশ করছো তোমার জন্য ফরজে আইন না, ফরজে আইন হলে বাধা দিলেও শোনা আবশ্যক হতো না। অতএব অনেক মা বোনরা আছেন তালিমের নামে এরকম সীমালঙ্ঘন করেন, সেটা করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে। মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি? বা উত্তর দিয়ে আপনারাই দিয়ে দিছেন, মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? মানুষ, সবাই একমত। তাহলে আপনারা সবাই জিব্রিলের চাইতে বেশি দামি? জিব্রিল ফেরেশতার থেকেও দাম বেশি? এবার তো কবি নীরব হয়ে গেছে, এতক্ষণ তো উত্তর দিছেন। জিব্রিল ফেরেশতার চাইতেও আমরা সাধারণ মানুষ বেশি দামি? একজন অমুসলমান সে জিব্রিলের চাইতে দামি? তাহলে একটু আগে বললেন মানুষ ফেরেশতার চাইতে দামি। তাহলে ভাইরা আমার শুনেন, ফেরেশতাদের মধ্যে যারা বিশেষ ফেরেশতা রুসুল দূত, যেমন জিব্রিল, মিকাইল, মালাকুল মৌত, ইসরাফিল, এরকম বিশিষ্ট যে ফেরেশতারা আছেন, তারা সাধারণ মানুষের চাইতে দামি, তারা সাধারণ মানুষদের চাইতে দামি। তবে নবী রাসূলদের চাইতে কি না দামি? মানুষের মধ্যে যারা নবী রাসূল তারা ফেরেশতাদের রাসূলদের চাইতে, ফেরেশতাদের দূতদের চাইতেও দামি। তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রসুল ফেরেশতা যারা আছেন তাদের মর্যাদা বেশি, আর সাধারণ ইমানদার যারা তাদের চাই তারা তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। সাধারণ ইমানদার যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। তাহলে ঢালাও ভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেশতাদের বেশি। তাহলে মানুষ তো অমুসলমান যে, বেইমান যে, কাফের যে, ওইটাও তো মানুষ, তাহলে সে কি ফেরেশতাদের চাইতে বেশি দামি? বিধায় এভাবে ঢালাও ভাবে বলা যাবে না।